দর্শক আমাদের নিয়মিত আয়োজন সাবিনিমেন্ট একুশে রাতে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাজিদ রুমেল আজকে অর্থাৎ আমরা যদি শনিবার সারা দিন যে বিষয়টি আলোচনা ছিল সেটা হচ্ছে জাতীয় ঐক্য সমাবেশ এবং এই সমাবেশে দেখা গেছে যে যারা এক সময় আজকে যারা ক্ষমতাসীন আছে তাদের সঙ্গে সংগঠনে যারা ছিল বা তাদের মতাদর্শী যারা ছিল তারা অনেকে যোগ দিয়েছে যদি এখন তাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক নেই এবং সেই সমাবেশে আওয়ামী লীগের প্রবল প্রতিদ্বন্দ্বী মাঠের বিএনপি নেতারা যোগ দিয়েছেন একটি প্রতিনিধি দল যোগ দিয়েছে এবং সেইটা নিয়ে সারাদিন গণমাধ্যম সহ সর্বস্তরে আলোচনা হয়েছে সেই বিষয়টি নিয়েই জাতীয় ঐক্যের সমাবেশ এবং রাজনীতির নতুন বিন্যাস এই বিষয়ে আমরা কথা বলবো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব শামীম মুসমান যিনি আওয়ামী লীগের সংসদ সদস্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আছেন শামসুজ্জামান দুদু যিনি ভাইস চেয়ারম্যান বিএনপির আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে এবং আপনাকে দিয়ে শুরু করতে চাই যে অনেক দিন যাবতীয় জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছিল সেই জায়গায় আজকে অর্থাৎ আমরা শনিবারে আজকে তো শনিবার পার হয়ে গেছে শনিবারে সেই ঐক্যের সমাবেশটি হয়েছে এবং সেখানে আপনার দল বিএনপির চারজন সদস্য উচ্চ পর্যায়ের সদস্য সেখানে যোগ দিয়েছেন এবং মহাসচিব সহ তারা বক্তব্য দিয়েছেন এবং একটি ঐক্যমত্যর ভিত্তিতে তারা চান যে সামনের দিনে একটি নির্বাচন হবে তো সেই জায়গায় যে প্রত্যাশা ছিল আপনাদের জাতীয় ঐক্যের সমাবেশ আর আজকের যে সমাবেশটি হলো আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে জি আপনাকে ধন্যবাদ জাতীয় ঐক্যের কথাটা মুখ্যত নানান দল ফ্রন্ট ঐক্য প্রক্রিয়া এইভাবে নানানভাবে আসছিল এই ঐক্যবদ্ধ হওয়ার এক মঞ্চে আসার যে বক্তব্য সেটি হচ্ছে একটি প্রত্যক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অর্থাৎ মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনে বাংলাদেশের রাজনীতিতে একটি উৎসব নির্বাচন করা যেখানে সরকার কোনো দলের না নির্দলীয় সরকার যেখানে প্রশাসন বা পুলিশ প্রশাসন কোনো একটি দল বা একটি ফ্রন্টের পক্ষে তারা থাকবে না তারা নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন অনুষ্ঠানে করার উদ্যোগ নেবে সেই চেষ্টার জন্য যে কাজটি নির্বাচন কমিশন পক্ষপাতিত্বমূলক ভূমিকা রাখবে না যেটা কোনো প্রধান নির্বাচন কমিশনার জাতির সামনে অসহায়ের মতো বলবে না যে আমি ভালো নির্বাচন অথবা একটু খারাপ হবে না এরকম নিশ্চয়তা আমি দিতে পারি না চিফ ইলেকশন কমিশনার যেটা বলেছেন তো সেখান থেকে বেরিয়ে আসার যে রাজনৈতিক মানে ঐক্যবদ্ধ হওয়া সেটি হচ্ছে আজকের মানে গত কালকে বলা যায় একটি সভার মধ্য দিয়ে যেটি ঐক্য প্রক্রিয়া দেখেছিল। বেশ পনেরো বিশ দিন আগে যেটা সরাব্দি উদ্যানে হওয়ার কথা ছিল কিন্তু সেখানে তার অনুমতি না পাওয়ার কারণে মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হয়েছে সেখানে যুক্ত ফ্রন্ট গেছে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী সাহেব আব্দুর আবদুরাব রান মান্না ঠিক তেমনি আমরা আমন্ত্রিত হয়ে আমাদের দলে চারজন মহাসচিবের সাহেবের নেতৃত্বে তিনজন জাতিস্থায়ী কমিটির প্রবীণ সদস্য সেখানে গিয়েছিলেন এবং বক্তব্য দিয়েছেন আজকের এই সভাটা গতকালের এই সভাটা জাতির মধ্যে একটি আশা সঞ্চয় করেছে এখানে যারা আজকে ঐক্য প্রক্রিয়া যারা ছিলেন তারা একসময় ধরেন পল্টন ময়দানে শেখ হাসিনার সাথেই দু হাজার সাতের যে এক এগারো পরিস্থিতির আগে যে সভা হয়েছিল তারা সেখানে বক্তৃতা করেছিলেন আজকে কিন্তু তারা সরকারের বাইরে এসে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন তারা একটি ভালো নির্বাচনের কথা বলেছেন দেশে যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে সেই কথা তারা সেই মঞ্চ থেকে আহ্বান জানিয়েছেন এবং আলাপ আলোচনার আহ্বান জানিয়েছেন অর্থাৎ দেশের সংঘাত নয় শান্তি দেশের বিশৃঙ্খলা নয় ভালো একটি পরিবেশ এরাই আহ্বানের বিপক্ষে আমাদের সরকার যিনি আছেন সরকার প্রধান তিনি নিউ ইয়র্কে গেছেন তার মহাসচিব আজকেও সকালে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন যদি ঐক্য প্রক্রিয়ার সমাবেশে কোনোরকম বিশৃঙ্খলা হয় তিনি হওয়ার আগেই আশঙ্কা প্রকাশ করে কঠোর হুঁশিয়ারিগুলো এখানে আমরা ছেড়ে দিব না কাউকে অর্থাৎ তিনি যে হুঁশিয়ারি দিতে চেয়েছেন সেটি হচ্ছে সমাবেশের বিপক্ষে আমরা মনে করি যে ঘটনা ঘটার আগেই এত হুঁশিয়ার হওয়ার দরকার নাই আমরা শান্তির জন্য লড়াই করছে আমরা ভোট অধিকারের জন্য লড়াই করছে আমরা ভালো নির্বাচনের জন্য লড়াই করছি সেটার জন্য আজকে সমাবেশ ধন্যবাদ আমি আপনার কাছে আবার আসবো জনাব শামিম ওসমান আমি এই বিষয়ে যেটা বললেন যে একটু উত্ত্যক্ত হওয়ার পরপরই বসে থাকবো না দলের সাধারণ সম্পদের কথা ইঙ্গিত করলেন উনি সেই জায়গাটা যাওয়ার আগে একটি প্রশ্ন আপনাকে রাখতে চাই যে এই যে আজকে জাতীয় সমাবেশটি হলো সরকারের যে পদত্যাগ এবং সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচন কমিশন আবার নতুন করে পুনর্গঠন করার দাবিতে এই সমাবেশটি হয়েছে এবং সেই সমাবেশে আমরা ডক্টর কামাল হোসেন আসম রব মাহমুদুর রহমান মান্না সহ অনেককে দেখলাম যারা একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং এই মতাদর্শের বলেই জানে সেটা আসলে আওয়ামী লীগের জন্যে এক ধরনের লোকজন হারায় ফেলা বা মানে হয়ে বাণ্ড্রেড পার্ট না খন্দক এই দেশে যুগে যুগে যখন ওই সৈয়দ ইসলাম তাজউদ্দিন সাহেব জামান আর মনসুর আলী সৃষ্টি হয় মোস্তাকও সৃষ্টি হয় ঠিক আছে আমি বিষয়টা হচ্ছে যে আমি দুদু পাল্টা জবাব দেব না কারণ উনি আমার অনেক সিনিয়র ছোটোবেলার থেকে তাকে আমি সম্মান করি জাতীয় পর্যায়ের নেতা আমি একটা ছোট্ট জেলা পর্যায়ের কিংবা কিছুই না ওনার সামনে একটা পিনার্স তো আমি শুধু দেখি একটু অন্যভাবে বাংলাদেশের দল দুইটাই আর কোনো দল নেই কিন্তু একটা আওয়াম লীগ একটা এনটি আওয়ামী লীগ যে এনটি আওয়ামী আওয়াম লীগকে মেনটেন করে তার কাছে যে এন এনটি আওয়ামী লীগেরা একসাথে হয় এর মধ্যে কারা আছে ফান্ডামেন্টালিস্ট আছে এনটি লিবারেশন ফোর্সেস আছে যেটা বিএনপির সাথে আছে রাজাকার আলবদল আল শামস দলছুট অতি বাম ভ্রষ্ট হওয়া বাম হ্যাঁ কিংবা মুখে বাম কথা কিন্তু দালালি করি এক দেশের এই ধরনের লোকেরা আছেন আমরা যারাই ঐক্যটা করেছেন বিএনপি আজকে গেছেন কামাল হোসেন সাহেব উনি ছিলেন বিচুদি সাহেব ছিলেন এই যে দুদুভাই আনন্দিত যে বদুতাচি সাহেব আজকে গেছেন আল্লাহর কাছে সুক্রিয়া করি যে আজকে এই দুঃসময় বিএনপির বিচুদুরী সাহেব যে খালেদা জিয়ার জন্য কথা বলেছেন যদি রেললাইনে যখন বিচুদুরী সাহেবকে চৌধুরী সাহেবকে ওনাদের সাবেক রাষ্ট্রপতিকে দৌড়ে 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 বিএনপির লোকেরা মারছিল যদি সেদিন উনি মৃত্যুবরণ করতেন তাহলে আজকের এই সমাবেশে হয়তো উনি আসতে পারতেন না তা আল্লাহ কাছে সুক্রিয়া করি যে ওনার পক্ষ থেকে যে বিচুদরী সাহেবকে সেদিন ওনারা মেনে ফেলেন নাই সাবেক রাষ্ট্রপতিকে ওনারা মোটরসাইকেল দিয়ে যখন পালাতে হয়েছিল যারা আজকে গণতন্ত্রের কথা বলছেন হ্যাঁ সেই লোকটি আজকে যে ওনাদেরকে এই সুমদ্রের মধ্যে খড়কুটা হিসাবে একটু ভাষার আভার দিয়েছেন আমার প্রশ্নটা ওইখানে না ঐক্য হোক আমরা এটাকে ওয়েলকাম করি অবভিয়াসলি ওয়েলকাম করি বিএনপি একটা ছোট পার্টি না বিএনপিকে আমি ইগনোর করি না বিকজ বিভিন্ন ফোর্সেসের স্বার্থ রক্ষা করে বিএনপি ঠিক আছে তো ভোটের ময়দানে অবভিয়াসলি বিএনপি ফ্যাক্টর আর বাকি যারা আছেন তাদের কয়জনের জামানত থাকে সেই বিষয়টা দেখার বিষয় আছে এটা ওনারাও জানেন এনারাও জানেন কিন্তু আমার কষ্ট হয় দুঃখ হয় লজ্জাও হয় যে বিএনপি অসহায়ত্ব দেখে যে মাহমুদ রহমান মান্না মতো একজন ব্যক্তি যখন কন্ডিশন ইম্পোজ করেন বিএনপি কে ইম্পোজ করছেন কন্ডিশন যে দেড় বছর তুমি করবা দেড় বছর আমি থাকবো খালেদা জিয়ার নাম নিতে পারবেন না তারেক যে কথা বলতে পারবেন উনি নিজেও খালেদা জিয়ার মুক্তি চাইছেন আজকে আজ পরিস্থিতি কারণ আস্তে আস্তে চাচ্ছেন কারণ ওনার সিট তো একটা পাইতে হবে ওনাদের কোনো না কোনোভাবে আসতে চান আগে দেখেন ঐক্যটা কোন পর্যন্ত গড়ায় যদি ঐক্য হয় আই এম আই উইল বি হ্যাপি আমি জানি কারণ বিষয়টা হচ্ছে যে ঐক্যটা করতে খেলছেন কারা ওনারা বলছেন মুকো মুকো মুকুমুক আমি যদি দেখলাম মঞ্চে বসা ওয়ান ইলেভেনের যারা নায়ক ছিলেন তারা এই ওয়ান ইলেভেনের নায়ক তো কামাল হোসেন সাহেবরাও ছিলেন ওই মনুর হোসেন সাহেবও ছিলেন এনার সবাই ছিলেন আজকে বিএনপির কতটুকু অসহায়ত্ব যে আজকে তারা ওনাদের উপরে ভর করতে হচ্ছে আর ওনারা যেটা গেম করছেন ওনারা ওনাদের জায়গায় খুব সাকসেসফুলি গেম খেলছেন আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যদি আওয়ামী লীগের দৃষ্টিকোণতে না দেখি সাধারণ মানুষের দৃষ্টিকোণতে দেখি ওনারা যেটা কী করছেন বিএনপির কাঁধে বন্দুক রেখে ওনারা আওয়ামী লীগকে গুলি করতে চান ঠিক আছে এখন বাট যেটি ওনারা করতে চান আমাদের তাতে কোনো আপত্তি নেই বলা হচ্ছে একটা শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলা হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন যদি না হয় এই কন্ডিশন যদি সরকার না মানে শান্তিপূর্ণ আন্দোলন কে বলছেন ভাই শান্তিপূর্ণ কথা এদেশের মানুষ কিন্তু স্টুপিড না বোকা না আর মেমরি লস হয়ে জানি সবাই ইটস নট এ কম্পিউটার যে মেমোরি ইরেজ করে দিয়েছি মেমোরি সবার আছে তেরো চোদ্দো পনেরো এই সময়টা শুধুমাত্র জনগণের কথা বলে যে আমি জনগণের ভোটাধিকার চাই গণতন্ত্র চাই এই চাই কার স্বাধীনতা চাই জনগণের স্বাধীনতা চাই এই বলে অন্য সব বাদ দেন কয়েক হাজার গাড়ি পড়েছে কয়েক হাজার মানুষ আহত হয়েছে নিহত হয়েছে বাদ দেন শুধুমাত্র আমি লজ্জা পাই নিজেকে একজন পলিটিশিয়ান বলতে যখন এই ঘটনাটা পলিটিশিয়ানদের উপরে বর্তায় শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তিরানব্বই জন মানুষকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে বিএনপির নেতৃত্বে তিরানব্বই জন পাউডার বানিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে গান পাউডার ইউজ করা হয়েছে তো এই বিএনপি বলছেন আজকে শান্তিপূর্ণ কথা সংবিধানের কথা গণতন্ত্রের কথা কারা যারা নাইনটি ফাইভে একতরফা নির্বাচন করে দুইশো পঁয়ত্রিশ জন মানুষকে মেরেছিলেন তারা বলছেন দুই হাজার চোদ্দে আমার নেত্রী তাদের আহ্বান জানিয়েছেন পাল্টা জবাব খুব ওনারা সিনিয়র মানুষ বলা উচিত না খালেদা জি আমার মায়ের মতো বয়স বা যেই ভাষায় কথা বলেছেন আমার নেত্রী গেছেন তার ভাষা পর্যন্ত কেন ছেলের মৃত্যুর পরে যেই ব্যবহার পেয়েছেন তো সভ্যতা অসভ্যতার তো একটা ব্যাপার আছে ওইটাও বলতে চাই না যেটা বলতে চাই যে দিদি শান্তিপূর্ণ আন্দোলন করতে চান জনগণের সম্পৃত থাকে করেন কোনো আপত্তি নেই বাংলাদেশ সংবিধানে বাইরে যাওয়ার কোনো ক্ষমতা রাখে না অধিকার রাখে না এই সংবিধান সমুন্নত রাখার দায়িত্ব সবার গতবার তাই হচ্ছে ট্রাই করেছিলেন কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনকে যদি আপনি দুই হাজার চোদ্দের মতো জ্বালাও পোড়াও কিংবা কেউ যদি মনে করেন এই সুযোগে কাউল গান্ধী বন্দুক রেখে পিছনের দরজা দিয়ে অন্য কিছু করব। আমার মনে হয় বাংলাদেশিটা সম্ভব না সম্ভব সামিম ওসমান আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি খুব দ্রুত রেখে আমি আসতে চাই জনসাম কাছে আপনারা এই আন্দোলন এই ঐক্য প্রক্রিয়ার যখন শুরু হচ্ছে তখনও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতৃত্ব তাকে অভিনন্দন জানিয়েছেন কিন্তু আবার আজকে যখন এইটি সমাবেশটি হলো গত শনিবারে সেই সমাবেশটির পরপর দলের সাধারণ সম্পাদক বললেন যে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে আমরা অবশ্যই থাকবো না এই জাতীয় তাহলে আসলে অবস্থানটা ঠিক বুঝা যাচ্ছে দেখেন আপনি যখন একটা বক্তব্যের একটা অংশ নেবেন সেটা মানে দাঁড়ায় একটা হুম আপনি চা খাবেন যদি না তাহলে একটা প্রশ্ন মতো চা খাবেন না আর যদি বলেন চা খাবেন তাহলে একটা নির্দেশনা দাঁড়ায় সো ওবায়দুল কাদের সাহেব কি বক্তব্য দিয়েছেন তা ওনার ক্লিয়ারিফিকেশনই দিতে পারবেন এই এইটার মধ্যে রকম যদি অকারেন্স ঘটে হয়তো আমাদের ওনাদের এখানে জামাতকে মাইনাস করে আজকে বিএনপি ওখানে গেছেন কারণ ওনাদের কন্ডিশন ছিল জামাতকে থাকতে পারবে না বিএনপির মেন শক্তি হচ্ছে জামাত মাঠে

সেটা যে মেনে যেতে হলো তাহলে আপনাদের পুরোন আন্দোলনের অংশীদার যারা ছিল জামাতকে ছাড়া আপনার গেলেন তাহলে ওই যে যেটা স্বামী ওসমান সাহেব বললেন যে আসলে ওদের কথা মতোই আপনার চলতে হচ্ছে আসলে কি এরকম বিষয়টা? বিষয়টা এমন ভাবে যদি আমি দেখি এটা ঐক্য প্রক্রিয়ার সমাবেশ গণফোরাম অথবা যুক্ত আমাদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছে এমনকি মজলিস একটি দল যারা আমাদের সঙ্গে আছে খেলাফত তাকেও তারা আমন্ত্রণ জানিয়েছে তারা জামাতকে আমন্ত্রণ জানায় নাই তারা ব্যাস্টার মৌল হোসেনকে আমন্ত্রণ জানিয়েছেন ডাফরুল্লাহ সাহেবকে আমন্ত্রণ জানিয়েছেন যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তারা গেছেন সেই ক্ষেত্রে আমরা জামাতকে নিয়ে যাব কি করে তাতে তো আমন্ত্রণ জানানো হয়নি আর জামান মেন ফোর্স না বিএনপি হচ্ছে মেন ফোর্স বিএনপি একাই সরকার গঠন করার মতো নাইনটি ওয়ানও সিট পাইছে দু হাজার একও পাইছে বিএনপি সেই দল যার কম বেশি নিজস্ব ভাবে চলার শক্তি রাখে আওয়ামী লীগ যেমন একটি রাজনৈতিক দল তিরিশ থেকে পঁয়ত্রিশ অথবা চল্লিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ অথবা চল্লিশ বিএনপি বা আওয়ামী লীগের ভোট সে হ্যাঁ যারা শেখ মুজিব সাহেব নিহত হওয়ার পরে ট্যাঙ্কের উপরে নৃত্য করেছিল যে পার্টি যে পার্টি শেখ মুজিবের লাশটা বঙ্গ মানে বঙ্গোপসাগরে ফেলে দিতে বলেছিল তারাই তো এখন আছে বর্তমান সরকারের অংশীদার তার নাম জাসদ তাদের নেতা হাসান লকিনো এগুলো ইতিহাসের ধারাবাহিক রূপ যারা নকশালবাদী আন্দোলন বলে শেখ মুজিবকে গুলি করে মারতে চাইছিল তারা ওই সরকারে আছে রাশেদ খান মেনু শিশু অতি বাম ক্ষুদ্র বাম মধ্যবাম এটা বলার কোনো সুযোগ নাই এই চৌধুরী সাহেব এই ডক্টর কামাল হোসেন সাহেব ওয়ান ইলেভেনের আগে যখন পল্টনে গেছিলেন শেখ হাসিনার সঙ্গে যারা আছেন তারা তাক তাদেরকে বুকে জড়িয়ে ধরেছিলেন ক্ষমতার সিঁড়ি হিসাবে যখন তারা যান তখন তারা ধন্য ধন্য রবে তাকে ফুল দিয়ে সুভাষ দিয়ে তা গ্রহণ করেন যখন সেটা সম্ভব না হয় তখন তারা খুবই উচ্ছিষ্ট হিসাবে পরিগণিত হয় হ্যাঁ একশো চুয়াত্তর দিনের হরতলের ইতিহাস আমাদের বাংলাদেশে আছে একেবারে টানা একশো চুয়াত্তর দিন গান পাউডারের মানুষ মারা সেরাটন হোটেলে পাশে তার দায়িত্ব কে নেবে আওয়ামী লীগকে নিতে হবে আওয়ামী লীগই তো লোককে বৈঠক আহ্বান করে পিঠায় নিঃশংসভাবে সবার সামনে সচিবালয়ের পাশে বিপ্লবের নামে মানুষ মারে নাই বিরোধী কর্মীদের মারে নাই মারছে তো এখনো বলছে পাঁচশো থেকে ছশো কই আমাদের ইলিয়াস আলী সাবেক এমপি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফিরে আসেনি তো এই সরকার আমলেই সে নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে আপনার রুমি কুমিল্লার এমপি চৌধুরী আলম ঢাকার মহানগর বিএনপির অসাধ্য এক অসাধ্য সাধারণ একজন নেতা ফিরে আসেনি পাঁচ থেকে শশো শশ চল্লিশ হাজারের কথা তো আমি আমি তো এখন উচ্চারণই করিনি এটা তো বাহাত্তর তিয়াত্তরের সেই মাইল ফলক যার যাস দাবি করে তিরিশ হাজার তাদেরই করবে আমি বেশি কথা বলবো না আমি শুধু এতটুকু কথা বলি পরিবর্তনের জন্যে বাংলাদেশে সেভেন্টি ওয়ানে গণতন্ত্রের জন্যে স্বাধীনতার জন্য কি ত্যাগ স্বীকার করেছে সেই ত্যাগের ইতিহাস তো একটা অমর কাহিনী শুধু আমাদের দেশে না সারা বিশ্বের সেই অমর কাহিনী থাকা অবস্থায় যদি গণতন্ত্র না থাকে ভোটের অধিকারের প্রশ্নটা প্রশ্নের মুখে পড়ে তাহলে পরে তো স্বাভাবিক কারণে এই জাতি মাথা নিয়ে সেটা মেনে নিবে ভাবার কোনো কারণ এই যে দাবিগুলি এইগুলি কিন্তু আজকের সমাবেশে মামুদুর রহমান ডক্টর কামাল হোসেন বা যারা একসময় আওয়ামীপন্থী ছিলেন তারা খালেদাজের মুক্তি সহ এবং খালেদাজের মুক্তির সহ অনেকগুলি দাবি করেছেন আমার একটি প্রশ্ন ছোট্ট যে এই যে আজকের সমাবেশটি আমি ভিডিও চিত্র দেখছিলাম যে সেখানে বারবার খালেদাজের মুক্তির দাবিতে স্লোগান উঠছিল এবং মঞ্চ থেকেও এরকম বক্তারা বলছিলেন একটি প্রশ্ন যে সেই সমাবেশেই আমরা দেখলাম যে ওয়ান ইলেভেনে যেটা শাহিম সাহ বললেন যে ব্যারিস্টার মইনুল হোসেন যিনি ওয়ান ইলেভেনের রাজনীতিকভাবে যে পরিস্থিতি তৈরি করার মূল গেম মেকারদের একজন উনিও ছিলেন এইটা কি একভাবে নৈতিকভাবে আজকে যিনি প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাঁত্রিশ বছরের সভানেত্রী তিনি তো বলেছেন যে ওয়ান ইলেভেন তার আন্দোলনের ফসল গেম মেকার কে তিনি তো এখন আওয়ামী লীগের সভানেত্রী তার থেকে তো সরে যায়নি তিনি তো কখনো বলেননি যে আমার আন্দোলনের ফসল না সেখানে একজন ব্যক্তি হতে পারে ব্যাস্টার মইনুল হোসেন সেখানে একজন ব্যক্তি হতে পারে ডক্টর কামাল হোসেন কিন্তু প্রধান নেতৃত্ব তো শেখ হাসিনা ওয়ান ইলেভেন যদি খারাপ হয় তাহলে এত লোক বিদেশ থেকে আমরা এনে ফাঁসি দিতে পারছি মঈনকে কেন দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিব না সাজা চৌধুরী নিজে দাবি করেছেন যে মইন এবং ফখরুদ্দিন বিষ প্রয়োগ করে তাদের নেত্রীকে তারা হত্যা করতে চেয়েছিল এই অভিযোগের পর তাদের বিরুদ্ধে একটি মামলা করে আওয়ামী লীগ আইস ট্রেড করেছে কোনোরকম মানে আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে বলেছেন এই দুই কালপিটকে বাংলাদেশে ফেরতাম আমরা বারবার বলেছি যে আমরা ক্ষমতায় গেলে এই মঈন এবং ফখরুদ্দিনকে আসামের কাঠগড়ে দাঁড়াতে হবে যারা গণতন্ত্র হত্যার নেতৃত্ব দিয়েছেন সেই গণতন্ত্র হত্যার সহযোগী হচ্ছে আজকে যারা এই সরকার চালাচ্ছেন তারা এখানে বসে রয়েছেন আমি অন্যদেরকে বলবো না এই জন্য এই সরকারের অংশীদার না তারা গণতন্ত্রের সপক্ষে কাজ করছেন তার ভিতরে একজন ডক্টর কামাল হোসেন সাহেব বিচৌধুরী সাহেব বিচৌধুরী সাহেবকে বলা হলো যে আমরা তাড়িয়ে থাকে তাড়াইছি দৌড়িয়ে বাসার জন্যে রাজনীতিতে গেছেন আমরা তো কোনো প্রধানমন্ত্রীকে সব কিছু পদ একবারে কেড়ে কুড়ে নিয়ে গাজীপুরে পাঠাই দেয়নি একেবারে মেম্বারশিপ পর্যন্ত আজকে খন্দকার মোস্তাককে আমরা সমালোচনা করছি আমাদের সেদিন তাজউদ্দিন সাহেবকে সব কিছু কেড়ে নিয়ে কে গাজীপুরে পাঠিয়েছিল কে পাঠাইছিল আর মোস্তাককে কে পাশের সিটে বসিয়েছিল এই প্রশ্নগুলো তো জাতির সামনে আসবে আসলে পরে রাজনীতির যে আলোচনা আমরা করি আমরা খুব বড় হব না আমরা একটু নিচে নেমে আমাদের অতীতটা খুব ভালো না ধন্যবাদ আমি আমি বলেছেন বলেছি যে আমি তর্কে যাব না উনি কথা বলার সময় আমি এই জন্য ওনাকে ডিস্টার্ব নি ডেমোক্রেসির কথা বলছেন শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলছেন হ্যাঁ বলছেন যে বিএনপির উপর অত্যাচার ইলিয়াস আলী নাই হয়ে গেছে ইলিয়াস আলী আমার খুব ভালো বন্ধু ছিল আমরা একসাথে জেল খেলেছি যেখানেই থাকুক আমি যাই না উনি কোথায় আছেন যেখানেই থাকুক ভালো থাকুক আমি এটা অবশ্যই দোয়া করি যে কোনো মানুষের জন্য দোয়া করি দু ভাইকে মনে রাখতে হবে আমার আমার ষোলো জনের কথা আমি বলবো না ওটার আসেনি কিন্তু বিএনপি ম্যাক্সিমাম এবং শিকার উক্তি দেওয়া বিএনপি নেতারা শিকার হচ্ছে আমার দুজন মানুষকে আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল হাত পা নাই করে দেওয়া হয়েছিল ঠিক আছে পার্টি বিষয়ে অপরাধ ছিল গোল আমার নিষিদ্ধ ঘোষণা করেছিলাম মার্চের সময় ঝামেলা হয়েছিল একটা ফাইন আমরা মরলাম এটা আমাদের দাম টাম নাই জাতির পিতার কন্যা শেখ হাসিনা মারার চেষ্টা করেছে বাদ দেন উনিশটা বাদ দিই একটা ধরি একুশে আগস্টের ঘটনা কারা ঘটিয়েছে যে কারা ঘটিয়েছে প্রমাণ হবে কারা কারা সেদিন কোন কোন গোয়েন্দা সংস্থার লোকরা ছিলেন এটা কোন বাংলাদেশ করে দিয়েছিল তারা যে বাংলাদেশে বাইরের থেকে জাহাজ ভর্তি করে অস্ত্র এসেছিল কার জন্য এই জাহাজ ভরি অস্ত্র কারা খালাস করছিল যে অফিসার ধরেছিল তার কি পরিণতি হয়েছিল একটা সরকার ক্ষমতায় এসে তার তত্ত্বাবধানে অস্ত্র আসে কোন সন্ত্রাসবাদী গোষ্ঠীর জন্য এই রাষ্ট্রকে তারা রাষ্ট্র মানতে এসেছিল দুর্নীতি পরপর তিন চার পাঁচবার চ্যাম্পিয়ন আছে ওটা বাদ দেন ওটা এটা বললে উনি একটা বলবেন আমি একটা বলবো বাট থিং ইজ দ্যাট একুশিয়া হস্তানের বিজয় উনি বলছেন মঈনুদ্দিনকে নে ভকরুদ্দিনকে নেই বিচার করার জন্য ওনারা ক্ষমতা থাকা অবস্থা জিয়াউর রহমান হত্যার বিচারী করেননি আজ পর্যন্ত জিয়ার হত্যার চান নাই ওনারা প্রকান্তরে বলেছেন বারবার বলেছেন জিয়ার হত্যার সাথে কে এরশ্বাস জড়িত কাইন্ড অফ পলিটিক্স ইস আমি নিজের চোখে দেখেছি দুদু অস্বীকার করবেন না আমি বিশ্বাস করি কারণ টেলিভিশনের ফুটেজ আছে যারা বললেন জিয়ার হত্যার জিয়াউর রহমান সাহেবের হত্যার জন্য হুসাইন মোহাম্মদ এরশ্বাস জড়িত আইডন্ট নো কে জড়িত কে জড়িত না ওনারা বলেছেন একবার না বহুবার বলেছেন আমি দেখেছি তারেক রহমান নিজে তার বাবার তাদের তাদের মুখ থেকে নিঃসৃত যে কথা যা জিয়াউর রহমান সাহেব হত্যার জন্য এশ্বাস জড়িত তার বাসায় তার এক আমার নিজে গেছিলেন তাহলে আমি বলব তার বাবার হত্যাকারীর সাথে আপোষ করতে গেছিলেন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আমার কাছে এটা প্রশ্ন থেকেই যেতে পারে যে কোনো মানুষের কাছে তো আমি দুয়ের কাছে প্রশ্ন রাখতে চাই ফাইন ঐক্যবদ্ধ আন্দোলন হোক যুগৎপথ আন্দোলন হোক এনটি অমলিগের এক হন আরও বড় বড় দল একসাথে হন ভালো

বিএনপি নেতাদের বিএনপির নেতারা কিন্তু জনে 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 সবার বাসা যাচ্ছেন আপনি বলতে পারেন মহৎ উদ্যোগ অবশ্যই মহৎ উদ্যোগ হতে পারে যদি আপনার চিন্তাধারণা মহৎ থেকে থাকে আমাদের তাতে কোনো আপত্তি নেই বাংলাদেশ আওয়ামী লীগ মাটির থেকে গড়ে উঠা একটা দল আমার প্রশ্ন হচ্ছে কাছে একটা স্পেসিফিকলি প্রশ্ন করতে চাই একজন এমপি হিসাবে না আওয়ামী লীগের সদস্য হিসাবে না আমি প্রশ্নটা করতে চাই বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতার কাছে একজন জনগণ হিসেবে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে যে

বানাতে পাবতত চট্টগ্রামের আমরা সবাই জানি শান্তি বাহিনীর অথবা চীন না ভারতে তারা আশ্রয় নিত অস্ত্র পেত প্রশিক্ষণ পেত এবং এখানে আমাদের সেনাবাহিনীর উপর আক্রমণ করত সেভেন সিস্টার বলে ভারতের একটা ঘটনা ছিল এখন মানে সাতটি রাজ্য তারা স্বাধীনতা গণতন্ত্র আত্মনিয়ন্ত্রণ অধিকার সহ তারা এখানে তাদের অভিযোগ ছিল ভারতে বাংলাদেশ তাদেরকে সহায়তা করে বার্মার ক্ষেত্রেও ভারতের অভিযোগ আছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও ভারতের বার্মার অভিযোগ আছে এটা বিশ্বব্যাপী একটি ঘটনা ইদানিং আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে রাষ্ট্র পরিচালনায় থেকেই ভারতকে আমি এমন কিছু যা ভারত সারা জীবন মনে রাখবে কি দিয়েছেন এটা তিনি বলেন নাই দিয়েছেন এটা তিনি বলেন নাই প্রকাশ্যে আমরা যেটা দেখতে পেয়েছি আপনি চট্টগ্রাম বন্দর পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে মঙ্গলা বন্দর পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা এর বিনিময়ে তিস্তার পানিও পাইনি গঙ্গার পানিও পাই নাই শান্তিপূর্ণ অবস্থাও পায় নাই আমরা দিয়েই যাচ্ছি তো এই দেয়াটা কি ক্ষমতার জন্যে কিনা এই দেয়াটাকে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা দেয়া থাকার জন্যে কিনা আর দুই নম্বর হচ্ছে সারা বিশ্বের রাজনৈতিক বিজ্ঞানের পারস্পরিক ছাড় দেওয়ার বিষয়টি থাকে উল্লেখযোগ্য কিন্তু আমরা প্রতিদিনই এখানে পার্বত্য চট্টগ্রামে নির্বিচারে এখনো পর্যন্ত আমাদের আদিবাসীরা গুলি খেয়ে মরছে তো রাষ্ট্র বিএনপি না সন্ত্রাসী রাষ্ট্র না পুলিশের রাষ্ট্র বানিয়ে ফেলেছে একটা হান্ড্রেড পার্সেন্ট করি ডোন্ট মাইন্ড আমি আমার কথা বলবো না পৃথিবীর উন্নত দেশ। ক্যালান্ডিয়ান কোর্ট থেকে বলেছে বিএনপিটা সন্ত্রাসী রাষ্ট্র সন্ত্রাসী দল না হ্যাঁ এটা এটা একেবারে নির্ভরযোগ্য কোনো বক্তব্য না ছোটবেলা থেকে করেছে একজন মুক্তিযুদ্ধ সন্তান হিসেবে কামাল হোসেন সাহেব রেসপেক্টেবল চাচাই বলি ওনাকে থেকে যদি সাহেব ওনাকেও রেসপেক্ট করি চাচা বলি এই ভদ্রলোকরা বলছেন যে ইউ হ্যাভ টু লিভ জামাত আমি আমি কথা আমি কথা শেষ করি আমি কথা শেষ কোটা যদি ভিতরে ঢুকা যায় কথা শেষ করে যায় জামাত আমাদের নির্বাচনী জোটের অংশ জামাত যদি খারাপ ফন্ট মানে শক্তি হয় একেবারে খারাপ তারা একেবারে পাকিস্তানের বিরোধী এবং জনগণ বিরোধী তাহলে অসুবিধাটা আওয়ামী লীগের না আমাদের তো অসুবিধা নেই কারোরই অসুবিধা নাই আমাদের সঙ্গে যত থাকবে ভোট আমাদের কমতে থাকবে কিন্তু আসলে জানে জামাত যেতে আমরা বের করতে পারি যেমন নাইনটি ফোর ফাইভ সিক্সে যখন আন্দোলন হয়েছে আমার প্রশ্নটা বোঝেন নাই আমি বলছি আমরা বলছি না কিন্তু ওনারা বলেছেন দুজনেই কন্ডিশন দিয়েছে না না আমি কথাটা আমি শেষ করে দিচ্ছি সরি তখন আমরা নির্বাচন করছি তখন মানে আওয়ামী লীগের সঙ্গে জামাত জাতীয় পার্টি বাম ফ্রন্ট অনেকেই কেয়ারটেকার মুভমেন্ট করছে কেয়ারটেকারটা ছিল গোলাম আজমের উর্বর মস্তিষ্কের একটি ঘটনা সেটা আওয়ামী লীগ গ্রহণ করে নিয়ে এটা আন্দোলন করছে তখন সেই আন্দোলনের সময় যে আন্দোলনটা আমাদের বিপক্ষে করা হচ্ছিল আমি আমার চুয়াডাঙ্গায় জামাতের অনেক কর্মীর সঙ্গে আলাপ করেছি যে তোমরা আওয়ামী লীগের সঙ্গে একটা বলো ভাইজ মোটামুটি আওয়ামী লীগ আমাদের হাফ মুক্তিযোদ্ধা হিসাবে মেনে নিয়েছে অর্থাৎ জামাত যখন আওয়ামী লীগের সঙ্গে থেকে আন্দোলন করে তার হাফ মুক্তিযোদ্ধা বিএনপির সঙ্গে থাকলে পরে এরা রাজাকার আলবদর

আমি উইথ অল দ্য রেসপেক্ট বলছি অবভিয়াসলি বিএনপি একটা শক্তিশালী দল কেন এনটি আওয়াম লীগ আর এনটি লিবারেশন ফোর্সেস হ্যাঁ এনটি প্রোগ্রেসেস যারা আছে তাদের তো জায়গা লাগে বিএনপির তো সবাই খারাপ অবশ্যই না অবশ্যই ভালো মানুষও আছেন আমাদের মধ্যে সবাই ভালো অবশ্যই না কিছু তো খারাপ লোক আছেন সো এই শক্তিটা যখন ভাবছে এই কয়টা ব্যক্তি তারা কিন্তু ব্যক্তি আপনাদের মিডিয়াতে তাদের নাম আসে জনগণের কাছে যান তাদের নাম নাই আমি আপনাদের ক্লিয়ার বলছি জনগণের যান তাদের নাম নাই জনগণের কাছে ভোট চান এরকম সরি টু সে অনেক সম্মানজনক লোক ওয়ান ইলেভেনের সময় তাদের সবার গুরু যিনি সবার গুরু বলবো আমি কারণ বিদেশ থেকে তো ইম্পোর্ট হয় রাজনীতিটা অনেকের রাজনীতি বিদেশ থেকে ইম্পোর্ট হয় ভারতের কথা দুবাই বললেন আমি দেখছি দফায় দফায় বিএনপি নেতারা ভারতের কাছে জি জিও করতে যাচ্ছেন হ্যাঁ বলছেন শেখ হাসিনা সব কিছু দিয়ে দিয়েছেন আমরা ভারতের বিচ্ছিন্নতাবাদী এই দেশে যেটা ওনারা স্টাবলিশ করেছিলেন আমার দেশের মাতৃভূমিকে আমার দেশের মাটিকে সন্ত্রাসীবাদে আঁকড়া বানিয়েছিলেন যে অস্ত্র এখন উদ্ধার হচ্ছে জায়গায় জায়গায় মাটি খুঁড়ে খুঁড়ে কয়েকদিন আগে রূপগঞ্জ উদ্ধার হলো তো ওই জায়গাটাকে ক্লিন করেছেন আমার দেশের মাটিকে কোনো সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না দ্যাটস ভেরি ক্লিন আমাদের এটা আমাদের এটা আমাদের পররাষ্ট্র নীতি এটা আমাদের আমরা দেব না শান্তি শান্তিযুক্তি আমরাই করেছি কিন্তু ভারতে যদি হতো শান্তিযুক্তি যে বিষয়টা হচ্ছে যে এই ঐক্যটা ওনারা করলে আমরা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই কারণ যাদের সাথে ঐক্য ওনারা করছেন তারা বাংলাদেশে আমাকে বলুক ইন্ডিভিজুয়ালি দল হিসাবে ওনারা

শক্তি গড়ে উঠে পড়ছে যেটা আপনারা বুঝতে পারছেন এমন দুটো প্ল্যাটফর্ম হওয়া উচিত এতগুলি প্ল্যাটফর্ম না থেকে দুটো প্ল্যাটফর্ম হওয়া উচিত আমি তো অবিয়াসলি বলছি ডক্টর কামাল হোসেন ওয়াইজ ম্যান আই রাজনীতিকে আমি পছন্দ করি না হ্যাঁ উনি বলছেন আমি শেখ হাসিনার শুভাকাঙ্ক্ষী উনি বলছেন উনি রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছেন হেঁটে হেঁটে বাট উনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন ডবল স্ট্যান্ডার্ড পিপল উইথ অল দ্যার লাইক মাই আমার আব্বার সাথে চলেছেন

বিপল যদি ভোট দেওয়া আওয়ামী লীগ ক্ষমতা আসবে বিপল যদি না আসে আমরা আসবো না আল্লাহর হুকুম যদি হয় আমরা আসবো আল্লাহর হুকুম যদি না হয় আমরা আসবো না প্রবলেম আমাদের তো সমস্যা নেই সেটা আওয়ামী লীগ একটা গ্রাসরুট লেভেলের দল একদম গ্রাসরুট লেভেল থেকে এসছে বাংলাদেশে এমন কোনো ঘর নেই যেখানে আওয়ামী লীগ নাই দুই হাজার একের পরে কী নির্যাতন হয়েছে মানুষ দেখেছে চোদ্দ কী হয়েছে দেখেছে ওনার চোদ্দ ট্রেন মিস করেছিলেন ওনাদের দোষ আমার নেতৃত্ব ফোন করেছিলেন আসেন নাই কারা আসছে দেয় নাই যারা আসলে দামি তারিখে কাজ জানতে দিতে দিচ্ছে এই লোকগুলি এই লোকরাই না কিন্তু যারা আসলে দেন নেই দাদুভাই জানেন বলবেন না এখানে কারা বিএনপিকে সেদিন অন্য দিকে প্রভাবিত করেছে কোন কোন জ্ঞানী লোকেরা কোন কোন সম্পাদক কে কে হোয়াট এভার ইজ কোন কোন মিডিয়া হাউস কারা সেদিন অন্য দিকে ট্র্যাক করেছে আমার দেশে আমার প্রধানমন্ত্রী জাতির জনক কণ্ঠ তো বিরোধী নেত্বকে সরি বিএমপি নেত্বকে ফোন করেছিলেন জবাব কি হয়েছে বাংলা সে মানুষ শুনেছে লীগ দল না যেই দল বাহান্ন থেকে আরম্ভ করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত নেতৃত্ব দিয়েছে যেই দলে পঁচাত্তরে পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে জেউর রহমানের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় পুরা বংশ নির্বংশ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে তারপর যদি আওয়ামী শেষ না হয়ে থাকে কেউ শেষ করতে পারবেন না শেষ নিশ্চয়ই কিন্তু সংকার কথা বলছিলেন গত এক মাস যাব যদি আপনি গণমাধ্যম বা পত্রপত্রিকা ঘাটেন তাহলে দেখবেন যে এক মাসে এই ঐক্য প্রক্রিয়া বা ঐক্যের যে চেষ্টা এটাকে নিয়ে আম একদিনও বাদ নেই যেটা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে কেউ না কেউ এটা নিয়ে কোনো মন্তব্য করেন আমরা মশ মনে করি আমরা একটু ওনাদের ইম্পর্টেন্সই বাড়াতে চাচ্ছি আমাদের নেতারা আমরা চাই একটা ঐক্য হোক বিএনপি ওই একটু একদম ওই মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট ট্যারোরিস্ট যারা দুই হাজার একের পরে ঘরে ঘরে ঢুকে মা বোনদের সম্মান হত্যা করেছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকদের কেটে কেটে হত্যা করেছে আমার এলাকা আমার পুলিগিন্দা থাকার কারণে দুই মা এবং খালা দুইজনকে রেপ করেছে এদের থেকে একটু বেরিয়ে এসে যদি একটু ভদ্রলোকদের সাথে থাকে সেই ভদ্রলোকরা যেই দেশেই ওই মোহাম্মদপুরে যার সাথেই গোপন মিটিং করেন না কেন স্বপ্ন দেখেন না কেন থাকুক না থেকে যদি বিএনপি ক্ষমতা আসে আমাদের কোনো আপত্তি নেই জনাব শামিম যদি বলতেন যে এই যে এখন যে ঐক্য প্রক্রিয়াটি চলছে এবং সেটা নিয়ে আজকে সারা মানে শনিবার সারা দিন প্রতিটা গণমাধ্যম ব্যাপকভাবে এটি প্রচারিত হয়েছে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যে এই যে আপনারা বিশ দল নিয়ে আন্দোলন সংগ্রাম করলেন এতদিন সেখানে এই ঐক্য প্রক্রিয়ায় জামাতকে নেওয়া যাবে না শর্ত দিয়েছে তারা সামনে ঐক্য এগিয়ে যাবে আবার অলি ওলি উনি আপনাদের ঐক্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি এটার সাথে নেতিবাচক মন্তব্য করেছেন এই দিন এই ধরনের ঐক্যের যাওয়ার দরকার নেই আবার আজকের সমাবেশে খুব গুরুত্বপূর্ণ মেজর জেনারেল অফ ইব্রাহিম কল্যাণ পার্টির প্রধান যিনি তিনিও আসেননি এরকম তাহলে এই যে এই যেটা অনেকেই বলে যে যাদের ঐক্য করছে তারা তাদের জামানত হারাবে যদি নির্বাচনে দাঁড়ায় তাদের সাথে যেতে গিয়ে কি আপনারা পুরনো মিত্রদের সাথে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে আপনাদের হবে মনে হয় আপনাকে ছোট্ট একটা কথা বলি স্বামী ওসমান একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যারা আছে হিন্দুদেরকে কচুকাটা করেছে তো এরপরেও অনেকগুলো কথা বলেছে আমি অত দূর যাচ্ছি না একটা বিখ্যাত হিন্দুকে দেশ ছাড়া করা হয়েছে সে আবার একটা বই লিখেছে সে বিখ্যাত হিন্দু এস কে সিনহা সে আটানব্বই ভাগ আওয়ামী লীগের লোক দুই ভাগ তাদের আওয়ামী লীগের সঙ্গে পটে নাই যে কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে বিখ্যাত বাংলাদেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতি এখন তো সব বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ তাকে দিয়ে কি করতে চেয়েছে ব্যবস্থা না পুরা বিচার ব্যবস্থায় ধ্বংস করে দিয়েছে এমন দল হিন্দু ছোট আর হচ্ছে বড় এরা আওয়ামী লীগের কাছে নিরাপদ না খুব প্রভাবশালী একজন হিন্দু ভদ্র লোক এই দেশে থাকতে পারে নাই ভারত কাছে থাকা সত্ত্বেও সে পালাই বাড়ছে তাদের কাছ থেকে এটা হচ্ছে বাংলাদেশের হিন্দু আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক দুই হচ্ছে বাংলাদেশে যেটা আপনি বললেন জামাত জামাত এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই আমাদের বিশ দলের অথবা ঐক্য প্রক্রিয়া এটা যত সময়ে এই ঘটনাগুলো একটি জায়গায় গিয়ে দাঁড়াবে প্রধান ঘটনা হচ্ছে মানুষের ভোট অধিকার জামাত না এটা একাত্তর সালে জামাত ছিল প্রধান ঘটনা হচ্ছে স্বাধীনতা প্রধান ঘটনা হচ্ছে ডিজিটাল আইন প্রধান ঘটনা হচ্ছে মানুষের অধিকার প্রধান ঘটনা হচ্ছে আমি স্বাচ্ছন্দ্যে মানুষের মধ্যে যেতে পারবো কিনা সারা বাংলাদেশে এমন কোন থানায় ইউনিয়ন ওয়ার্ড পাবেন না যেখানে হাজার হাজার কেস নতুন করে হচ্ছে না ছয় থেকে আট হাজার ক্রিমিনালকে যারা সাজাপ্রাপ্ত তাদের ছেড়ে দেওয়া হবে বলে পত্রপত্রিকায় আসছে মাপ করে দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে আর এখানে ঢুকানো হচ্ছে বিএনপির এসব হাজার হাজার নেতা কর্মীকে এটা কিসের লক্ষণ তো জামাতের ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে গণতন্ত্র থাকবে কি থাকবে না মানুষের অধিকার থাকবে কি থাকবে না ভোটার থাকবে কি থাকবে না জামাতকে ইস্যু করে যারা কথা বলছেন আমি জামাতকে ডিপেন্ড করছে না আজ পর্যন্ত আওয়ামী লীগ এত কথা বলেছে সাতচল্লিশ বছর ধরে কিন্তু এত ঘটনায় আপনার বিচার স্বভাব বসাতে পেরেছে কিন্তু জামাত কিন্তু নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল না নিবন্ধন হারাইছে কিন্তু নিষিদ্ধ কোন রাজনৈতিক দল না। কারা রাষ্ট্র ক্ষমতায় আছে আওয়ামী লীগ চোদ্দ দল আর বিএনপি কে বলা হচ্ছে বিশ দল করেছে এই জন্য আমরা বি মিটিং এ গেছি এই জন্য অসহায় ডক্টর কামালের মিটিং এ গেছি এই জন্য অসহায় চোদ্দটি রাজনৈতিক দল নিয়ে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার পরে ট্যাঙ্কের উপর উঠে নৃত্য করছে তার সঙ্গে তো হাত মিলাইছে আওয়ামী লীগ তাদের প্রধান নেতাকে যারা হত্যা করেছে তাদের সঙ্গে হাত মিলেছে আমি এই ব্যাপার অভিযুক্ত করতে চাই না অভিযোগ করতে চাই না বাংলাদেশের রাজনীতির শুধু না দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে এখন জোট ফ্যাক্টর আপনি রাহুল গান্ধীর জোট আছে ঘটনা শেষ করে চোদ্দ দল আছে বিশ দল আছে এখানে জামাতকে যেভাবে ফ্যাক্টর বানানো হয়েছে ফ্যাক্টরটা হচ্ছে এটা আমাদের সঙ্গে আছে বলে আমরা বারবার হাজারবার বলেছি বিশ দল হচ্ছে বিশ দল হচ্ছে একটি নির্বাচনী জোট এটা কোনো আদর্শিক জোট না আওয়ামী লীগ চোদ্দ দলকে বলে আদর্শিক জোট যেখানে হত্যাকারীরা আছে সন্ত্রাসীরা আছে যেখানে আপনি গণবাহিনী সদস্যরা আছে নকশাল আছে সেটা হলো আদর্শিক জোট আর আমাদের এখানে যাকে ধরা হয় নির্বাচনী জোট বলার পরও আমরা প্রতিটি ভোট যার দশটা ভোট আছে তাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি তাকে আমি রাখতে চাই আমার সঙ্গে স্বাভাবিক কারণ আছে ওটা নিষিদ্ধ রাজনৈতিক দল না বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বশেষ দশ বছর ক্ষমতায় যদি তাহলে আমি আর একটি প্রশ্ন করেছিলাম যে কর্নেল ওলি যিনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি না ওই জায়গায় কর্নেল ওলি আমাদের কোন নোট অফ ডিসেন্ট দেয় নাই এবং বলেও নাই বা লিখিতেও বলে নাই মৌখিকও বলে নাই যে আপনারা যদি ওকে ওখানে যান ওটার সঙ্গে করার আমি নাই ডক্টর কামাল হোসেন কোনোভাবে বলে নাই সেই জন্য বিশ দলের সঙ্গে কোনো আভ্যন্তরীণ দ্বন্দ্বই নাই বিশ দলকে যারা আমন্ত্রণ জানিয়েছে বিশ দলকে কোনো কোন পাঠ্যকালে তারা বিশেষ বিশেষ দলকে আমন্ত্রণ জানিয়েছে সেটি আমাদের বিশ দলের নেতাদের সঙ্গে আলোচনা করেই বিএনপি সেখানে গেছে মানে বেসিক্যালি বিষয়টা কি দুবাই আমার একটু প্রশ্ন আছে যেটি হচ্ছে যে আজকের যে সেখানে যে সেখানে আপনার যেমন গণফোরাম ছিল যুক্ত ফ্রন্টের যে দলগুলি অর্থাৎ বিকল্প ধারা সহ মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ছিল এবং এরা তো জিএসডি আসম রবের এরা উদ্যোক্তাদের মধ্যে এর এছাড়াও যেমন খেলাত মজলিস ছিল জোনায়দ সাকি বক্তব্য দিয়েছেন সেখানে তো এই যে বামপন্থী আবার ইসলামপন্থী অনেক দলের গুরুত্বটা কি আপনারা অবহেলা করছেন যে এটা ছোট করে দেখছেন কথা না আমরা মনে করি যে তুমি আমার চেয়ে ভালো জায়গায় আছো আমি তোমার চেয়ে জনগণের কাছে ভালো যাবো আমাদের নেত্রী শিখিয়েছেন আমাদেরকে জননীতি শিখে আমি এক আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই উনি যেটা শিখিয়েছেন যে এই কদিন আছো মানুষের সেবা করো আমরা সেবা করছি মানুষের কাজ করছি বাংলাদেশটা কোথায় আজকে আপনি চিন্তা করতে পারেন জিডিপি কোথায় গেছে আমাদের অর্থনৈতিক উন্নয়ন কথা আপনি অনেক কিছু বলতে পারেন এই হয়েছে এই হয়েছে ওই হয়েছে আমি ওটার কাউন্টারে বলবো দুবাইকে যে আপনাদের সামনে পরপর তিনবার বাংলাদেশ পৃথিবীতে যে ঐক্য হয়েছে যদি আমি আমার এলাকা নিয়ে চিন্তা করি আমি ধরেন আমার নির্বাচনী এলাকা এটার কোনো ইম্প্যাক্ট আমি দেখি না সাধারণ মানুষের কাছে এটার কোনো ইম্প্যাক্ট আমি দেখি না হ্যাঁ অবভিয়াসলি এটা একটা কৌশল এটাও একটা বিএনপি কৌশল এর জন্য দুদুভাই কিন্তু বারবার এই জায়গার থেকে এড়িয়ে যাচ্ছেন এবং এটি স্বাভাবিক ওনার এড়িয়ে যাওয়াই উচিত

জনগণ যদি ভোট আমরা ক্ষমাতে আসবো কে কার সাথে ঐক্য করলো ওটা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত না আর জাতির জনকের কন্যা শেখ হাসিনা চিন্তিত না বিকজ আমরা জনগণের জন্য কাজ করেছি শেখ হাসিনা সারা বিশ্বের দশজন নেতার মধ্যে একজন নেতা হয়েছেন সততার দিক দিয়ে হয়েছেন যোগ্যতার দিক দিয়ে হয়েছেন বাংলাদেশকে কি এখন আন্ডারমাইন করে না বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়েছে আজকে এবং এটার জন্য যদি কেউ কৃতিত্বের অধিকারী হয় বাংলাদেশের জনগণ এবং এই জনগণকে পরিচালিত করেছেন একজনই জাতির জনকের কন্যা এটাকে মানতে হবে সবাইকে বুঝতে হবে সবাইকে সো থিং আমরা অবভিয়াসলি চাই বিএনপি আরো বড় ঐক্য করুক আমরা এটাও চাই বিএনপি জামাত কামাল হোসেন সাহেব বৌদ্ধদে সাহেব সবাই একসাথে করুক আমি অলি আহমদ সাহেবের মতো বলতে চাই না এই কথা বিএনপির উদ্দেশ্যে পত্রিকা পড়লাম ওনাকে আমি সম্মান করি উনিও আমার অনেক মুর্বী মানুষ যে কি তথাকথিত ব্যর্থ জনবিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন সুশীলদের নিয়ে ঐক্য করে লাভ হয় না আমি বঙ্গবন্ধুর সিদ্ধি বঙ্গবীর কাদের সিদ্ধির ভাষাও বলতে চাই না সেটা বলতে চান না কিন্তু আপনি যদি ইতিহাসের একটু আগে আপনার ইতিহাসের কথা বলছেন চুয়ান্ন সালের যদি যুক্ত ফ্রন্ট দেখেন সেখানে বয়বৃদ্ধ কেউ মানে এরকম জিনিস ভুল করছেন আমি বুঝতে বুঝতে চাই কিংবা বুঝতে পারি কিংবা বুঝি যে কেউ কেউ এটাকে হাইলাইট করবেন কেউ কেউ এটাকে ডিপ্রেস করবেন উই আর নট আমি বিশ্বাস করেন আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি পঁয়তাল্লিশ বছর ধরে আমার নেত্রীর সাথে কাজ করি শি ইজ লাইক মাই মাদার আমরা তাকে মায়ের মতো ভালোবাসি উই আর নট থিঙ্কিং আমাউট ইট আমরা চাই ঐক্যটা হোক একটা ধারা আসুক না রাজনীতিটা ঐক্য হোক নির্বাচন হোক যদি ওনারা ক্ষমতায় আসেন বসবো আমরা ভুল করে থাকলে মানুষ আমাদের বিচ্ছে আমাদেরকে ফেলে দিবে আর যদি ভুল না করে থাকি আমরা ক্ষমতায় আসবো

একটি ভালো নির্বাচন করার মতো একটি পরিবেশ তৈরি হবে যেখানে সরকার আলোচনায় বসবেন এবং নির্দলীয় একটি সরকার গঠনের উদ্যোগ নেবেন পার্লামেন্ট ভেঙে দিবেন নির্বাচন কমিশন পুনর্গঠন করবে এটা আমরা তো দেখতে পাচ্ছি চোখের সামনে এবং বাংলাদেশে বারে বারে এই জিনিসটা সামনে এসেছে মানুষের ভোট অধিকার কেড়ে নিয়ে কখনো কোনো সরকার নিজেকে গণতান্ত্রিক দাবি করতে পারে না যেরকম জার্মানি যেমন বলেছে যে এই সরকার প্রকারান্তরে একটি স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার আমরা সেটাকে সামনে নিয়ে জনগণের কাছে যেতে চাই যারা ব্যাংক শেয়ার বাজার থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতি তছনছ করে ফেলেছেন তারা যদি বাংলাদেশকে মনে করে যে পুনর্গঠন করেছেন তারা বলতে পারে দাবি করতে পারে যারা এক এক মগ পানি আনতে পারে না তিস্তায় গত দশ বছর ধরে তাও আবার তাদের সবথেকে কাছের বন্ধুর কাছ থেকে মনে করতে পারে তাতে তো বাংলাদেশের মানুষের কিছু যে আসে না বাংলাদেশের মানুষ এই লোকগুলোকে চিনে সেই জন্য তারা নির্দলীয় সরকারের মধ্য দিয়ে ক্ষমতায় আসলো নির্দলীয় সরকারে অন্য কেউ নির্বাচন করুক এটা তারা চায় না আর চায় না বলে যে কোনো সল চাতুরির মধ্য দিয়ে একটি কথা আমি থাকবো বাস অন্য কোনো কেউ আসলো কি গেল আমি যাই চাই না বাংলাদেশের সংবিধান আজকে যারা তছনছ করে ফেলেছে সংবিধানের তত্ত্বাবধায়ক শেষ করে দিয়েছে বাংলাদেশের সংবিধানে এই প্রথম পার্লামেন্ট রেখে নির্বাচনে করার স্বপ্ন ভাবছে আগামী এক মাসের ভিতরে এই স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হবে বলে আমার ধারণা এবং পরিবর্তনের সানায় অলরেডি বেজে গেছে গতকাল ঐতিহাসিক এই সভার মধ্য দিয়ে যে সভা ইঙ্গিত করেছে বাংলাদেশের আইনের শাসন এবং মানুষের ভোট অধিকার অতি অবশ্যই আবার ফিরে আসবে এবং এই ফিরে আসার মধ্যেতে যে বিপ্লব হবে সেটি বিপ্লবকে আমরা শান্তিপূর্ণ বিপ্লব বলছি ধন্যবাদ আশা করা ভালো ফকুল যাচ্ছেন ইউরোপের টিম পড়াচ্ছেন ভারতে তো কন্টিনিউ টিম বড়ই আছে শুনি ওখানে কবিতা পড়া হচ্ছে

খাদ্য পাঠাইবেন না কোন রকম কিছু পাঠাইবেন স্বাক্ষর এরকম কোন চিঠি আমরা পদ্মা সেতু বন্ধ করার চেষ্টা অপচেষ্টা কারা করেছে এটা বাংলাদেশের মানুষ জানে ধন্যবাদ আমাদের সময় একদম শেষ আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে আসলে এইসব যে অমীমাংসিত প্রশ্নগুলোর সেইগুলি সমাধান হোক এবং সবচেয়ে বড় কথা যে দেশের সাধারণ মানুষ যারা আছে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটুক আগামী নির্বাচনে সেটার মধ্য দিয়ে তারা তাদের যে সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চা সেটা করতে পারুক এবং যারা জনগণের প্রতিনিধিত্ব করবে আর জনগণের জন্য কল্যাণ করবে এমন একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে বাংলাদেশ এগিয়ে যাক এই আশাবাদ ব্যক্ত করি আজকের সেভেন ইং সেভেন একুশে রাত এখানে শেষ করছি সবাইকে নিরন্তর শুভেচ্ছা